বন্ধুরা, স্বর্ণ চোরাকারবারি গোল্ডেন মনিরের হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। 12 বছরে মনির ও তার স্বার্থ সংশ্লিষ্ট 129টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 900 কোটি টাকার। তার সোনা চোরাকার চালান ও অবৈধ কারবারের সিন্ডিকেট বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী জড়িত বলে তথ্য পেয়েছে সিআইডি। এদেরও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে তাদের অপরাধ সংশ্লিষ্ট ও অপরাধলব্ধ আয়ে কোনো সম্পদ করেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সিআইডির তদন্ত কর্মকর্তারা মনির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চেয়ে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিএফআইই ইউকে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের প্রভাবশালী ব্যক্তিরা তদন্ত কর্মকর্তাদের এই চিঠিকে পাত্তা না দেয়ায় মামলার অনুসন্ধান কাজ বিলম্বিত হচ্ছে। সিআইডি, দুদক ও বিএফআইইউ সূত্রে এসব তথ্য মিলেছে। সিআইডির অর্গানাইজ ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামালকে বলেন, গোল্ডেন মনিরের অপরাধলব্ধ আয়ের মাধ্যমে গড়ে তোলা সম্পদের অনুসন্ধান করতে গিয়ে আরও 4 থেকে 5 জনের নাম এসেছে। অনুসন্ধান কাজে এখন পর্যন্ত কোনো তদবির বা চাপ নেই। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। এক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। গত বছরের 21শে নভেম্বর মেরুল বাড্ডার বাসায় অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে মাদক ও অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়। এখনও তিনি কারাবন্দী। র‍্যাবের নিয়মিত মামলার জের ধরে অপরাধলব্ধ আয়ের অনুসন্ধান করতে গিয়ে এই বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসছে। গ্রেপ্তারের সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লা সাংবাদিকদের বলেছিলেন, 90-এর দশকে গাউসিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মনির। সময়ের ব্যবধানে মনির শীর্ষস্থানীয় চোরাকারবারি হিসেবে পরিচিতি লাভ করেন। তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। এরপর টাকার প্রভাবে সে জাল জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লটের মালিক হন। পুলিশ জানায়, গোল্ডেন মনির র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর দায়ের করা নিয়মিত মামলার তদন্ত করছে র‍্যাব। তবে মনির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধান করছে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। অনুসন্ধান কাজে নেমে মনির ও তার সিন্ডিকেটে জড়িতদের সম্পর্কে প্রাপ্ত তথ্যে বিস্ময়ে হতবাক তদন্ত কর্মকর্তারা। এরই মধ্যে অন্তত 6টি ব্যবসা প্রতিষ্ঠানে মনিরের মালিকানা নিশ্চিত হয়েছে তারা।